सब्सक्राइब कीजिए मेरे नीचे चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट टेक्निकल वीडियो सबसे पहले पाने के लिए। गूगले से टाइप करूँ banglarbhumi.gov.in এখানে যে প্রথম অপশনটা দেখছেন ল্যান্ড এন্ড ল্যান্ড রিফর্মার্স ডিপার্টমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি এখানে একটা ক্লিক করবেন তখনই আপনাকে এই পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে banglarbhumi.gov.in এর নতুন ওয়েবসাইট, যেখান থেকে আমরা জমির দাগ খতিয়ানের তথ্য আমরা বের করতে পারবো, এবং মিউটেশন স্ট্যাটাস থেকে শুরু করে মিউটেশন অ্যাপ্লিকেশন, ফিস পেমেন্ট অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেন্ট রিসিভ, কনভারসেশন অ্যাপ্লিকেশন, সমস্ত কিছু। তো এই সমস্ত কিছু সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো একটা একটা করে। আজকের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে মিউটেশন অ্যাপ্লিকেশন। তো মিউটেশন অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন, এবং যে মিউটেশনের জন্য অ্যাপ্লিকেশন করা হতো আগে অফলাইনে, মানে আপনি আপনার জমিকে রেকর্ড করবেন তার জন্য যে অফলাইনে আপনাকে দরখাস্ত করে অনেকটা সময় ওয়েট করতে হতো, সেই জায়গাটাকে আজকে অনলাইনের মাধ্যমে করে খুব তাড়াতাড়ি আপনি যাতে আপনার জমি বা জায়গাটাকে রেকর্ড করতে পারেন তার ব্যবস্থা করে ফেলেছে সরকার। তো সেটা যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কী, সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো। তো চলুন মিউটেশন অ্যাপ্লিকেশন, মিউটেশনে আমি ক্লিক করলাম। মিউটেশন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আপনার সামনে এই যে ইন্টারফেসটা আসছে, এখানে আপনাকে দেখে নিতে হবে ফর্মটাতে কী বলছে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করতে হবে, এবং ডিস্ট্রিক্টটা চুজ করার পর আপনাকে আপনার ব্লকটা চুজ করতে হবে। ব্লকটা চুজ করার পর আপনাকে আপনার যে মৌজা, সেই মৌজাটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখুন পার্টিকুলার্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে যে পার্টিকুলার্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট আছে তার যে ফর্মটা আছে সেখানে আপনাকে কী করতে হবে, অ্যাপ্লিকেন্ট টাইপ। অ্যাপ্লিকেন্ট টাইপ মানে হচ্ছে আপনি কী ধরনের জমি আপনি রেকর্ড করতে চাইছেন, ভেন্ডি, সেলফ, পাওয়ার অফ অ্যাটর্নি, আদার্স। আর এখানে আর একটা অপশান আছে যেটা খতিয়ান প্রেজেন্ট, যদি আপনার কোনো খতিয়ান আগের থেকে ওই মৌজাতে থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করতে পারেন, আর সেই খতিয়ান নাম্বারটা এখানে আপনি দিতে পারেন। আর যদি আপনার না থেকে থাকে তাহলে এখানে নই করে দিতে হবে। এখানে ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইয়েস অন্য, যদি আপনার জমিটি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে হয় তাহলে ইয়েস করবেন, আর যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে না হয় তাহলে নই থাকবে। এখানে রেকর্ডেড আওনার মানে যার নামে, যার কাছ থেকে আপনি জমিটা কিনেছেন তার নামে যদি রেকর্ড থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি তার নামে রেকর্ড না থাকে তাহলে এখানে নো করতে হবে। এখানে কপিজ অফ চেন ডিড অ্যাভেলেবল উইথ অ্যাপ্লিকেন্ট, এখানে এটা নো করতে হবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেন্ট ডিসক্রিপশানের প্রসেসটা, সেটা আমি বলে দিলাম। এবার আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমে আপনার নাম দিতে হবে, লাস্ট নেমে আপনার লাস্ট নেম দিতে হবে, এখানে আপনার হাজব্যান্ড, ফাদার, আদার্স যা থাকবে আপনার গার্জেন হিসেবে এখানে তার নামটা এখানে আপনাকে দিতে হবে। এখানে অ্যাড্রেসে আপনাকে অ্যাড্রেসটা পুরোটাই আপনাকে ফিল করতে হবে, আপনার যে ঠিকানাটা সেই ঠিকানাটা। এখানে বলছে মোড অফ ট্রান্সফার, কোন মোডে ট্রান্সফার হয়েছে, সেটা সেলই হয় সাধারণত, আবার কিছু কিছু জায়গায় হয়, যেমন কারো বাবা গিফট করে বা কারো মা গিফট করে বা কারো বাবার সম্পত্তি আপনি ভাগ করে পেয়েছেন। হ্যাঁ, তো এই যে সিস্টেমটা আছে এটা আপনাকে জেনে নিতে হবে যে আপনারটা কী, আপনি কিনে নিয়েছেন নাকি গিফটে পেয়েছেন, সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো সাধারণত সেলই হয় বেশি আর গিফটও হয়, তো এই দুটোর মধ্যে আপনাকে চুজ করে নিতে হবে। চুজ করে নেওয়ার পর এখানে বলছে যে ডিস্ট্রিক্ট, মানে কোন ডিস্ট্রিক্টের মধ্যে থেকে আপনি ওই জমিটা পেয়েছেন বা কিনেছেন সেটা আপনাকে এখানে চুজ করতে হবে। তো সাধারণত আমি চুজ করে দেখাই আপনাকে। তো এখানে বলছে ডিস্ট্রিক্টের পরে রেজিস্ট্রি অফিস, তো এখানে রেজিস্ট্রি অফিস যেটা আছে সেটা হচ্ছে আমার যেটা, আমি সেটা আপনাকে এখানে দাবিয়ে দিলাম। তো আপনার যেটা সেটাও আপনি এখানে দাবাবেন। এখানে বলছে ডিড নাম্বার, ডিড নাম্বার বলতে বন্ধুরা বোঝায় কি, যে আপনার যে দলিলটা আছে সেই দলিলের ফ্রন্ট পেজে, প্রথম পেজে উপরের দিকে একটা নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারটা আমি আপনাকে বলে দিচ্ছি। এই যে ডিড নাম্বারটা, এই ডিড নাম্বারটা হবে আমার দলিলের ফ্রন্ট পেজের একদম উপরের দিকে, দুটো ধারাতে আপনার লেখা থাকবে কলমে করে, দুই সাইডে। প্রথমে আপনার এক সাইডে লেখা থাকবে ডিড নাম্বার, আর এক সাইডে থাকবে আই দিয়ে একটা নাম্বার, সেটা চারটে সংখ্যারও হতে পারে, পাঁচটে সংখ্যারও হতে পারে, আবার তিনটে সংখ্যারও হতে পারে। তো সেই ডিড নাম্বারটা আপনাকে এনে দিতে হবে। তো ধরুন বন্ধুরা, এখানে সবথেকে বড় কথা যেটা হচ্ছে ডিড নাম্বারটাই কিন্তু প্লট নাম্বার নয়, প্লট নাম্বার হচ্ছে আলাদা, ডিড নাম্বার হচ্ছে আলাদা। ডিড নাম্বার হচ্ছে যখন আপনি রেজিস্ট্রি করতে চাইবেন সেই রেজিস্ট্রি করার টাইমে রেজিস্টার্ড হওয়ার যে সিরিয়াল নাম্বারটা সেটাই হচ্ছে আপনার ডিড নাম্বার, আর প্লট নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার জায়গার যেটা হচ্ছে দাগ নাম্বার। তো এখানে দেখে নেবেন, ভুল করে দাগ নাম্বারটা প্রেস করবেন না, ডিড নাম্বারটা প্রেস করবেন, এবং আপনার দলিলটা যে ডেটে আপনার হয়েছে
রেজিস্ট্রি সেই ডেটটাই আপনাকে এখানে দিতে হবে। তো সাধারণত আমার টিডিএ যেটা আছে সেটা আমি এখানে প্রেস করলাম, এখানে প্রেস করার পরে এখানে আমি ডেটটাও দিয়ে দিচ্ছি। তো ডেটটা আমাকে দিতে হলে কি করতে হবে, আমাকে দেখে নিতে হবে ডেটটা, সেটা আমি ডেটটা দেখে আমি এখানে ডেটে যে ডেটটা আছে সেই ডেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যে যেই ডেটে আমার অ্যাপ্লিকেশানটা হয়েছিল এবং রেজিস্ট্রিটা হয়েছিল। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পরে এইখানে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এই যে ফার্স্ট নেম লাস্ট নেমের কথাটা আমি আপনাকে বললাম, এখানে সাধারণত ফিল করুন। তো একটা জিনিস দেখুন বন্ধুরা, এখানে এই যে ফার্স্ট নেমটা আছে এখানে আমি যা টাইপ করেছি এটা হচ্ছে আপনি অ্যাপ্লিকেশান করছেন তার ডিটেলস, এবং এইখানে আপনার যে জমিটা এবং আপনার যে জমিটার যে রেকর্ডটা বেরিয়ে আসবে তার যে ডিসক্রিপশানটা, এইখানে আপনি যেটা টাইপ করবেন এখানেও কিন্তু সেম একই নাম অটোমেটিকলি চলে আসবে, এখানে টাইপ করতে হবে না। তো সাধারণত এখানে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাকে, ধরুন NUR, তো এখানে আমি NU আর করলে এখানেও কিন্তু NUR চলে আসছে। তো এখানে আপনি যেটা করবেন সেটাই অটোমেটিক এখানে চলে আসবে, আপনাকে নতুন করে আর ফিল করতে হবে না। তো এটা আমি সাধারণত আপনাকে হয়তো বোঝাতে পারলাম যে এখানে আমার যা আছে ডিটেলস আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে আমাকে আরও কিছু ফর্মটার মধ্যে ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে যেমন আমি জেনারেল হলে জেনারেল, ST হলে ST, SC হলে SC, OBC হলে OBC। তো আমি সাধারণত জেনারেল, তো আমি জেনারেল দিলাম। এখানে জেন্ডার টাইপ করতে হবে, মেল ফিমেল, যে মেল হবেন সে মেল দেবেন, যে ফিমেল হবেন সে ফিমেল দেবেন। এখানে দেওয়ার পরে এখানে যে আপনার টেন্ট টাইপ আছে সেটা অটোমেটিকই এখানে ব্যক্তি হয়ে চলে আসবে। এখানে আপনাকে রিলিজিয়ান দিতে হবে, আপনার নিজস্ব যে রিলিজিয়ান আছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার আধার নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার, আর এখানে আপনার ইমেল আইডি। তো চলুন আমি আধার নাম্বার আর মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে দিচ্ছি। তো এখানে একটা জিনিস দেখুন বন্ধুরা, আমি আধার নাম্বারটাও দিয়ে দিয়েছি, আমার মোবাইল নাম্বারও দিয়ে দিয়েছি, আর আমার ইমেল আইডিও দিয়ে দিয়েছি। তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে একটা OTP যাবে, সেটা এখানে দেওয়াতে হবে, আর ইমেল আইডিতে একটা OTP যাবে, সেটা এখানে দিতে হবে। তো আমার OTPটা আসুক, আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা, তারপর দেখুন কী হয়। তো দেখুন বন্ধুরা, আমার মোবাইলে OTP চলে এসছে। এবার আমি যেটা করবো, মোবাইলে OTPটা এখানে আমি দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে আমি সাধারণত ট্যাপ করবো। ট্যাপ করার পরে দেখুন আমার OTPটা নিয়ে নিয়েছে। এবার আমাকে কী করতে হবে, এবার আমাকে আমার ইমেলের OTPটা দিতে হবে। তো চলুন আমি ইমেলের OTPটাও দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ইমেলটাকে খুলে দিয়েছি। তো এখানে আমার OTP ফর ইয়োর মিউটেশন অ্যাপ্লিকেশন বলে যে OTPটা এসেছে, আমি এই OTPটা ওখানে পুট করব। তো এখানে যখন আমি ট্যাপ প্রেস করব, এই দেখুন আমার OTPটা কারেক্ট হয়ে গেছে। এবার আমার এইটা করার পরে আপনাকে আর যেটা করতে হবে সেটা হচ্ছে, এই ফর্মটা ভরে দেওয়ার পরে এখানে পার্টিকুলার্স অফ ট্রান্সফার আছে, যেটা এখানে মানে যে ট্রান্সফারেশানটা হবে সেই ট্রান্সফারেশানটা আপনাকে এখানে ফিল করতে হবে। তো এই যে প্লাস চিহ্নটা দেখছেন, এই প্লাস চিহ্নটা দিয়ে আপনি এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, হ্যাঁ, গার্জেন নেম, হ্যাঁ, জেন্ডার, গার্জেন টাইপ, ফাদার, হাজব্যান্ড, যে হোক, এখানে আপনার অ্যাড্রেস, এখানে প্লট নাম্বার, এখানে খতিয়ান নাম্বার, এখানে এরিয়া, এখানে আপনাকে যেটা করতে হবে যে একর্স, হ্যাঁ, কাঠা, হ্যাঁ, স্কোয়ার মিটার, ফিট, এগুলো সব আপনাকে দিতে হবে। ল্যান্ড ক্লাসিফিকেশান ডিড ওয়াইজ এখানে আপনাকে দিয়ে দিতে হবে যে আপনি মানে কোথায় ওটাকে মানে ট্রান্সফার করে একদম মানে নিজের করে ট্রান্সফার করে নিতে চাইছেন, সেটা হচ্ছে আউস, স্বয়ং, দ্বয়ং, বাউস্ত, ভিটি, এইটা আপনি একসঙ্গে করে নিতে পারেন, এবং এখানে আপনাকে সাবমিট করে দিতে হবে। এটা হচ্ছে এখানে এই ডিটেলসটা আপনাকে দিতে হবে, ডিটেলসটা ভরবেন কীভাবে। এখানে তারপরে যেটা দেখছেন লিস্ট অফ ইনক্লোজার, তো এখানে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেটা হচ্ছে কপিস অফ রেজিস্টার্ড ডিড, হ্যাঁ, এখানে আছে কপিস অফ লিগাল হায়ার সার্টিফিকেট, হেবানামা ইত্যাদি, এখানে কপিস অফ চেন ডিডস, কপি আপ টু ডেট রেন্ট রিসিভ, এখানে যা চাইছে আপনাকে সেইটা দিতে হবে। তো সাধারণত এই ডিডটাই দিতে হয়। তো এই ডিডটা দিলেন, এবার এখানে আপনাকে ম্যাক্সিমাম 2 MB মধ্যে স্ক্যান করে নিয়ে এখানে আপনাকে ওটাকে আপলোড করে দিতে হবে। আপলোড করে দেওয়ার পরে এই যে ক্যাপচাটা দেখছেন, এই ক্যাপচাটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ফাইলটাও চুজ করে দিয়েছি, এবং আমি এখানে যেটা করে দিয়েছি সেটা হচ্ছে আমার ক্যাপচাটা ফিল করে দিয়েছি। এখানে একটা সিম্পলি টিক করুন, টিক করে সাবমিট করুন। তো যখনই আপনি সাবমিট করবেন, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়ে গেছে, অ্যাপ্লিকেশান সাকসেসফুলি রিসিভ ফর মিউটেশন অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ, যে যেটা দেখাচ্ছে আপনাকে এটাকে আপনাকে নোট করে রাখতে হবে, গিভেন কোটিয়ান প্লট কম্বিনেশান আর নট ফান্ড। তো এই যে আপনাকে আপনাকে ডিটেলসটা দেখাচ্ছে, এই ডিটেলসটা আপনাকে নোট করে রাখতে হবে। তো এই যে আমার অ্যাপ্লিকেশান নাম্বারটা,
এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে একটু সেভ করে রেখে দেবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি ওই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে এখানে আমাকে সিম্পলি ওকে করতে হবে। তো বন্ধুরা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, তারপর এখানে মিউটেশন ডিক্লিয়েশন ফর্মটা ডাউনলোড করে নেবেন, তারপর এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাকে। সাবমিট করে দেওয়ার পর আপনাকে এখানে চলে আসতে হবে ফিজ পেমেন্টে। ফিজ পেমেন্টে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার যে পেজটা খুলে আসবে সেখানে এখানে রিকোয়েস্ট টাইপ হচ্ছে মিউটেশন। মিউটেশনে অ্যাপ্লিকেশান যে নাম্বারটা আপনি পেলেন সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা, যেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশান নাম্বারটা, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। এখানে আপনাকে ক্যাপচা যেটা আছে সেই ক্যাপচাটা ফিল করতে হবে, তারপর নেক্সট করতে হবে। তো দেখুন এই যে ক্যাপচাটা আমি ফিল করলাম, এবার এখানে আমি সিম্পলি নেক্সট করবো। নেক্সট করার পর এখানে আমাকে যে অ্যাপ্লিকেশান ফিজটা আছে সেই ফিজটা এখানে আমাকে শো করে দেবে। তো আমি যেহেতু এটা একটা ডেমো দেখাচ্ছিলাম আপনাকে, ওই জন্য আমার জিরো জিরো দেখাচ্ছে। তো এইটা যখনই আপনি অ্যাপ্লিকেশান ফিজটা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর আপনার যে রিসিপ্ট আসবে সেই রিসিপ্টটা আপনাকে ডাউনলোড করে আপনাকে প্রিন্ট আউট করে রাখতে হবে। এবং আপনি যখন এই মিউটেশনটার স্ট্যাটাস দেখতে চাবেন, তাহলে আপনাকে এই যে সিটিজেন সার্ভিস দেখছেন এই সিটিজেন সার্ভিসের এই যে মিউটেশন স্ট্যাটাস কেস নাম্বার আছে সেই কেস নাম্বারটা ওখান থেকে আপনি পেয়ে যাবেন, ওখান থেকে আপনি সার্চ করতে পারবেন। এখানে দেখুন কেস ওয়াইজ সার্চ আর ডিড ওয়াইজ সার্চ। তো আপনি অ্যাপ্লিকেশান করার পরে যে কেস নাম্বারটা পাবেন সেটা থেকে আপনি এখানে সার্চ করতে পারেন, এবং আপনার যে ডিড নাম্বারটা আছে সেই ডিড নাম্বারটা দিয়েও আপনি এখানে সার্চ করতে পারেন।